রংপুরে বেসরকারি কলেজ শিক্ষকদের সংবাদ সম্মেলন। রংপুর থেকে তথ্য ভিডিও চিত্র পাঠিয়েছেন আমাদের জেলা প্রতিনিধি রাফাত হোসেন বাদল। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন রংপুরের বিভিন্ন বেসরকারি কলেজের সম্মান ও স্নাতকোত্তর কোর্সের জন্য নিয়োগকৃত নন এমপিওভুক্ত শিক্ষকরা এমপিওভুক্তির দাবি জানিয়েছেন। বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের ব্যানারে রংপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায় শিক্ষক নেতারা। তারা বলেন, দেশে কোভিড-19 সংকটকালীন সময়ে লকডাউনের কারণে বেসরকারি কলেজগুলোর টিউশন ফি আদায় বন্ধ রয়েছে। এ কারণে কলেজগুলো অনার্স ও মাস্টার্স কোর্সে নিয়োগকৃত শিক্ষকদের বেতন ভাতা দেওয়া বন্ধ করেছে, ফলে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন। তাই আগস্ট মাসের মধ্যে তাদের এমপিও ভুক্ত করা না হলে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দিবেন বলে সংবাদ সম্মেলনে জানান।